থেকে বলো তো এটা কি? এখানে তো কিছু নেই, শুধু হিজিবিজি। এবারে বলো তো এটা কি দেখছো? হিজিবিজি হিজিবিজি। রতনপুরের ছেলে, ডাক নাম তার ছোটলু। জন্ম 6 নভেম্বর 1944। কাছের মানুষেরা তাকে ডাকতেন ছোটলু ভাই বলে। মায়ের দেয়া এই নামের বাইরেও তিনি পরিচিত হয়েছেন বিখ্যাত দুই চরিত্র নুরুলদিন কিংবা বড় চাচা নামে। তার পরিচয় কি শুধুই নাট্য ব্যক্তিত্ব? দরজার ফুটি দিয়ে মতি তাকিয়ে আছে, আমি ওকে চর মেরে আসি। আলি জাকের একজন মুক্তিযোদ্ধা, 71-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মী আর মঞ্চ কাঁপানো এক বীর। নাটকে তার গুরুগম্ভীর চেহারাটাও যেমন দর্শকের খুব প্রিয়, আবার সেই মজার চরিত্রেও তিনি তাদের খুব কাছের কেউ। প্রকৃতিকে তিনি ভালোবাসতেন, নিজের নাম তিনি দিয়েছিলেন সর্বসখা। প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির সৌন্দর্যকে বন্দী করতেন ক্যামেরার ফ্রেমে। ফটোগ্রাফিতে দক্ষতার কারণে যুক্তরাজ্যের রয়্যাল ফটোগ্রাফি সোসাইটির স্থায়ী সদস্যপদ পেয়েছিলেন তিনি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। পাঞ্জাবির প্রতি ছিল ভীষণ ভালোবাসা, সৌখিনতায় তার জুড়ি মেলা ভার। কাছের মানুষ অনেকেই বলতেন ছোটলু পাঞ্জাবির কালেকশন দেখলে মনে হয় যেন দোকানে এসেছি, এত এত রঙের পাঞ্জাবির কালেকশন ছিল তার। তিনি একবার বলেছিলেন জীবনের শান্তি আকর্ষণের থেকেও খুবই গুরুত্বপূর্ণ, তাই জীবনসঙ্গী নির্বাচনে তার উপদেশ, যার কাছে শান্তি মেলে তার সাথেই থাকো। হাসি খুশি এই মানুষটার জন্মদিনটা ছিল বিশেষ, কারণ ছেলে ইরেশ জাকের আর তার জন্মদিন একই দিনে। বিশেষ এই নাট্য ব্যক্তিত্বের নাট্য জগতে প্রবেশের সময়টা 1972 সালে। এর আগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে খবর পাঠের পাশাপাশি শ্রুতি নাটক করতেন তিনি। তার দরাজ কণ্ঠ শুনে মামুনুর রশিদ তাকে নাটকে অংশ নিতে বলেন। তার প্রথম নাটকটি ছিল মুনির চৌধুরীর কবর। প্রথম নাটকেই নেতা চরিত্রে তার অনবদ্য অভিনয় নজর কাড়ে সবার। 80 ও 90-এর দশকে বহু গৃহী আজ রবিবারের মতো টেলিভিশন নাটকেও ছিল তার সফল পদচারণা। নদীর নাম মধুমতি, লাল সালু সহ 4টি চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে রূপ দিয়েছেন তিনি। আমৃত্যু কাজ করে গেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে। তার জীবনকাল বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের এক আলোকিত অধ্যায়। ইশরাত জাহান, সময় সংবাদ।